হ্যালো ভিউয়ার্স, আমি তাপস আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হিস্টাপে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাধ্যমিক সাহিত্য সঞ্চয়ের অতি গুরুত্বপূর্ণ একটি কবিতা শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আই আরও বেঁধে বেঁধে থাকির সম্পূর্ণ বিষয়বস্তুটি আমি তোমাদের কাছে তুলে ধরব, সাথে সাথে MCQ এবং ACQ এর কিছু গুরুত্বপূর্ণ নোটস দেবো এবং বড় প্রশ্নের কিছু সাজেশন দিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি বেশি বড় না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে ধরবে। বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের জন্য এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। ভিউয়ার্স, যে কোনো কবিতার বিষয়বস্তু জানার আগে আমাদের কিন্তু কবির সম্পর্কে একটু সাম্যক ধারণা নেওয়া উচিত। আধুনিক যুগের অন্যতম সমাজ সচেতন প্রতিবাদী কবি শঙ্খ ঘোষ, তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ, তিনি একাধারে খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক, এক স্বতন্ত্র ভাব ভাষার প্রবর্তক শঙ্খ ঘোষ। এছাড়াও তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ও সাহিত্য সমালোচক। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 2016 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, পাতাল ছায়া, এখন সময় নয়, মূর্খ বুড়ো, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ, উর্বশীর হাসি ইত্যাদি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলি পাষাণ হয়ে আছে 2004 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এই কবিতাটিতে বর্তমান সংকটময় বিশ্বের ভয়াবহ প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কবি বিশ্বব্যাপী শোষিত অত্যাচারিত মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। সাধারণ মানুষ আজ বিপন্ন, ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার। বিশ্বজুড়ে যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অসহিষ্ণুতা কবিকে ব্যথিত করেছে। তাই এই কবিতায় তিনি সাধারণ মানুষের প্রতিনিধি। মানুষ বড় অসহায়, তার বেঁচে থাকার যেন কোনো পথ নেই। কবির মতে এই হতাশার মাঝেই বাঁচার একটাই পথ, তা হল সংঘবদ্ধতা। বর্তমান সময়ে মানুষের চলার পথ বিপদসংকুল, তাদের চারপাশে মৃত্যুর হাতছানি, প্রতিপদে বাধা আর প্রতিকূলতা। ধস, গিরিখাত, বোমারু ও হিমানির বাদ রূপকের মাধ্যমে কবি বর্তমান সমাজের মানুষের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। ডাইনে বায়ে মাথার উপর পায়ের নিচে সর্বত্র বিপদ, মুক্তির জন্য কোনো পথ নেই, তাদের ঘর নেই, ভাবি প্রজন্মকে রক্ষা করার ক্ষমতাও নেই। কবি যথার্থই বলেছেন, আমাদের শিশুদের শিক্ষার ছড়ানো রয়েছে কাছে দূরে। আতঙ্কিত মানুষ ভাবে মানুষত্ব প্রজন্ম বুঝি শেষ হয়ে যাবে, এমন বিপদসংকুল পরিস্থিতিতে তার অর্থাৎ কবির আহ্বান, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সংঘবদ্ধ হয়ে থাকি। সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত অসহায় পথহারা মানুষের জীবনের ইতিহাস কোথাও সঠিকভাবে প্রতিফলিত হয়নি, কারণ সে ইতিহাস নিয়ন্ত্রিত হয় শাসকের হাতেই। তার এই ক্ষয়ে যাওয়া সমাজের সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, অর্থাৎ তারা ইতিহাসের কোনো দিনই স্থান পায়নি বা তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কবি এখানে আজকের যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিপীড়িত শ্রমশ্রেণী ও শান্তিপ্রিয় সাধারণ মানুষকে বুঝিয়েছেন। এই সমস্ত মানুষগুলিই সভ্যতার ধারক ও বাহক, নিষ্ঠুর সমাজের ফিরতে বাধ্য করে। অর্থনৈতিকভাবে এই সমস্ত শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষগুলো শুধু ভিখারিই নয়, এরা সামাজিক দিক দিয়েও দীন দরিদ্র, শাসকের অবজ্ঞা, উপেক্ষা আর অবহেলার পাত্র। তাই কবি চান ইতিহাসে উপেক্ষিত নিপীড়িত মানুষগুলি নৈরাশ্য ক্লান্তি ভুলে একবার সংঘবদ্ধ হোক, কারণ একতা, সম্প্রীতি ও সম্মিলিত শক্তির কাছে অশুভ শক্তি পরাজয় স্বীকার করতে বাধ্য। তাই কবিতার অন্তিমে কবির আহ্বান, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সংঘবদ্ধ থাকি। বন্ধুরা, এই ছিল তোমাদের কাছে আয় আরও বেঁধে বেঁধে থাকির বিষয়বস্তু, সাম্যক ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ MCQ, ACQ এবং সাজেশনের দিকে। তো বন্ধুরা, প্রথমেই আমি MCQ এর জন্য যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবার কবিতায় ব্যবহৃত হয়েছে? 2 বার। 2 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির অর্থ, দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা,
আমাদের বায়ে গিরিখাত। গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কী? পর্বত গহ্বর। আমাদের মাথায় বোমারু, অর্থাৎ আমাদের মাথায় ড্যাশ থাকবে, এখানে হবে বোমারু। পায়ে পায়ে হিমানির বাত, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? তুষার। কবিতায় কবি কাদের শব্দের কথা বলেছেন? শিশুদের শব্দের কথা বলেছেন। তারপরে 7 নম্বরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় কবার ব্যবহার হয়েছে? 2 বার। আমরা ভিখারি কত মাস বলে কবির মত? 12 মাস। আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? কবিতায় কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসের স্থান পায় না, তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না, তাই এমন উক্তি। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কী করণীয়? এই সমাজ রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সঙ্গবদ্ধতাই হল তার মুক্তির একমাত্র পথ। তবু তো কজন আছি বাকি, বলার কারণ কী? কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও কবিতায় বিশ্বাস হারায়নি, সেই শুভশক্তি মানুষকে নিয়ে কবি জোট বাঁধার কথা বলেছেন। আমাদের পথ নেই কোনো, বলার কারণ কী? শাসকের শোষণ, সাম্রাজ্যবাদী লালসা, মৌলবাদ, সামাজিক ক্ষয় মানুষের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছে। কবি মানুষের এই ভয়াবহ পরিচয় দেখানোর জন্যই উক্তিটি করেছেন। আমরা ভিখারি 12 মাস, বলার কারণ কী? সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত বঞ্চিত মানুষের দৈন্য অবস্থা ফুটিয়ে তুলতে কবি উক্তিটি করেছেন। পৃথিবী হয়তো গেছে মরে, এমন বলার কারণ কী? বর্তমানে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে মানবতার এই ঘোর দুর্দিনে প্রাণধারণে যে দৈন্য ফুটে উঠেছে, তা মানব জীবনে দিশাহীন অর্থহীনতাকে প্রকাশ করে। 2 নম্বর এবং শর্ট প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, বলার কারণ কী? আজকের পৃথিবীতে যুদ্ধ দাঙ্গা হিংসায় শিশুদেরও রেহাই নেই, উর্দ্ধিতাংশে কবি একথাই বলতে চেয়েছেন। বন্ধুরা, এই ছিল তোমাদের কিছু MCQ এবং SEQ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা চলে আসবো ব্যাখ্যাধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমাদের ঘর গেছে উড়ে, উর্দ্ধিতাংশটি ব্যাখ্যা ও তাৎপর্য করো। প্রশ্নের মান 3। আমাদের পথ নেই কোনো, পথ বলতে কবি কী বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ কী? প্রশ্নের মান 1+2। আই আরও বেঁধে বেঁধে থাকি কবির এই আমন্ত্রণ করেছেন কেন? পৃথিবী হয়তো মরে গেছে, এমন বলার কারণ কী? আমরা ফিরেছি দৌড় দৌড়ে, আমরা কারা, কেন এই অবস্থা? প্রশ্নের মান 1+2। বন্ধুরা, এরপর আমরা চলে আসবো রচনাধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে এমন মনে করার কারণ কী? প্রশ্নের মান 2+3। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নের মান 5। আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝানো হয়েছে? প্রশ্নের মান 1+4। এবং শেষ প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমরা কারা এবং তাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলোকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? বন্ধুরা, এই ছিল তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ নোটস এবং গুরুত্বপূর্ণ সাজেশন, সাথে সাথে আই আরও বেঁধে বেঁধে থাকির বিষয়বস্তু। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে।